সৎসঙ্গ আশ্রমের উদ্দেশ্য প্রসঙ্গে যোগ পুরুষোত্তম পরম প্রেমময় সৃষ্টি ঠাকুর অনুকূলচন্দ্র 24 অক্টোবর 1942 তারিখে আলোচনা প্রসঙ্গে চতুর্থ খণ্ডে বললেন, সৎসঙ্গ কথার মধ্যেই সৎসঙ্গের উদ্দেশ্য নিহিত আছে। সৎ এসেছে অস ধাতু থেকে, অস ধাতুর মধ্যে আছে সত্তা, অস্তিত্ব, বিদ্যমানতা, আর সঙ্গ এসেছে সনজ ধাতু থেকে, সনজ ধাতুর মধ্যে আছে আসক্তি, অনুরাগ, মিলন ইত্যাদি। তাই সৎসঙ্গের উদ্দেশ্য হল সত্তানুরাগী হওয়া, তা নিজের ও পরের। সত্তানুরাগী হতে গেলে সব সত্তার মূল উৎস যে পরম সত্তা, যার মূর্ত বিগ্রহ জীবন্ত সদ্গুরু, তাতে অনুরক্ত হতে হবে। তখনই আসবে সবার সত্তার প্রতি অনুরাগ, তখনই আমরা সবারই সত্তাপোষণী হয়ে উঠব। প্রবৃত্তি আসক্তি সত্তাপোষণায় ব্যাঘাত জন্মাতে পারবে না। এই ছাড়া কোনো অস্তিত্বের আর কি চাইবার আছে? তাই প্রতিটি সত্তার শাশ্বত চাহিদা যা, সৎসঙ্গেরও চাহিদা তাই। এটা বুঝতে কারো কোনো কষ্ট হওয়ার কথা নয়, প্রত্যেকে নিজের দিকে চাইলেই এটা বুঝতে পারে। জয় গুরু।